আর মাত্র কদিন পরেই শুরু হবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। সেই লড়াইয়ে নামার আগে প্রস্তুতির লক্ষ্যে কোপার নয়বারের শিরোপা জয়ী ব্রাজিল মুখোমুখি হয় মেক্সিকোর। প্রস্তুতি ম্যাচ হোক বা মূল ম্যাচ, ব্রাজিলের খেলা মানেই সেখানে থাকে আলাদা উত্তেজনা। পুরো বিশ্বের নজর থাকে সেই ম্যাচ ঘিরে। শেষ মুহূর্তের নাটকীয়তায় ব্রাজিল জয় পেলেও পুরো ম্যাচই ছিল রোমাঞ্চে ঘেরা। যুক্তরাষ্ট্রের কাইল ফিল্ডে এদিন শুরু থেকে মেক্সিকোকে চেপে ধরেছিল ব্রাজিল। ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম গোলের দেখা পাই নেইমার বিহীন ব্রাজিল। আন্দ্রেয়াস পেরেরার গোলে 100-তে এগিয়ে যায় দোরিভাল জুনিয়রের শিষ্যরা। এরপর প্রথমার্ধে আর কোনো গোলের দেখা না পেলেও একের পর এক আক্রমণ করে মেক্সিকোকে কোণঠাসা করে রাখে সেলেসাওরা। তবে ম্যাচের সব নাটক যেন জমিয়ে থাকে দ্বিতীয় অর্ধের জন্য। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ম্যাচের প্রথম অর্ধে 100-তে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয় অর্ধে এসে পায় আরেক গোল। ম্যাচের 54 মিনিটেই গ্যাব্রিয়েল মার্টিনেল্লির সহজ গোলে 2-0-তে লিড নেয় হলুদ জার্সিধারীরা। কিন্তু হঠাৎই ছন্দপতন ব্রাজিল শিবিরে। ম্যাচের 73 মিনিটে মেক্সিকোর হয়ে গোল করেন জুলিয়ান কুইনোনস। ঠিক তার পরের মিনিটেই ব্রাজিল মাঠে নামায় এই ম্যাচের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়রকে। রিয়ালের এই ফরওয়ার্ড মাঠে নামার পর আক্রমণের ধার আবারও বাড়তে থাকে ব্রাজিলের, কিন্তু গোল না পেয়ে সহজ জয়ের অপেক্ষায় পুরো ব্রাজিল শিবির। পুরো ব্রাজিল যখন জয়ের জন্য প্রহর গুনছে, তখন হঠাৎই যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল পায় মেক্সিকো। গুইলার্মো মার্টিনেজের করা গোলে সমতায় ফিরে মেক্সিকো। তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বুঝিয়ে দিল কেন তারা র্যাঙ্কিংয়ে 4 নম্বর দল। যোগ করা সময়ে গোল হজম করে তারা হতাশ হয়নি, বরং 96 মিনিটে ভিনিসিউস জুনিয়রের ক্রসে নিখুঁত হেডে জয়সূচক গোলটি করেন ব্রাজিলের তরুণ তারকা এন্দ্রিক। জাতীয় দলে 6 ম্যাচ খেলে এন্দ্রিকের এটা চতুর্থ গোল। তার করা সেই গোলেই নাটকীয় এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে কোপার নয়বারের শিরোপা জয়ী দলটি। 15 বছর বয়স থেকে রিয়ালে থাকা এই তারকা এবারই সুযোগ পাচ্ছেন রিয়াল মাদ্রিদে। অল্প বয়স হলেও এই তারকা যে ব্রাজিলের জন্য অমূল্য রত্ন তা তো এই ম্যাচে আবারও প্রমাণিত হল। সাদাতুর রাফি, কালবেলা।